আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটা দেখছেন, সকলকে আমার শায়লাস ওয়ার্ল্ড চ্যানেলে নতুন আরেকটা ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তাই নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্লগটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। আপনি যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন আর আমার ভিডিওগুলো যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। মার বাসায় আছি প্রায় অনেক দিন হয়ে গেছে, 2 সপ্তাহ প্লাস হবে। ছেলে অসুস্থ হওয়ার পর থেকে মার বাসায় চলে এসেছে, আর ওই বাসাতে এসে ছেলের সুন্নতে খাতনাটা করিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ছেলে এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছে। আর সকাল সকাল মা হচ্ছে পিঠা তৈরি করছে, আমি ঘুম থেকে উঠে দেখি যে মা পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা। এটা হবে আমাদের এই শীতে আলহামদুলিল্লাহ প্রথম মায়ের হাতে ভাপা পিঠা খাওয়া। তো পিঠাপুলির বেশিরভাগ সময়ই মার বাসায় আর বড় বোনের বাসায় এসে খেয়ে থাকি। তো সালমানের বাবা এসেছিল বাসায়, আর ওর বাবা যেহেতু আসার সময় পায় না, কাজে অনেকটা বিজি থাকে, যেহেতু এখন আমরা এই বাসায়। আর ছেলে অসুস্থ, তো ছেলে বাবাকে বারবার ফোন দিয়ে 2-3 দিন পর পরই নিয়ে আসে যে বাবা বাসায় আসো, মায়ের বাসায় আসো। তো ছেলের ডাকে আসলে বাবা না এসে পারে না, ওর বাবা এসেছে। আর ওর বাবা যেহেতু কাজে থাকে সবসময় আসতে পারে না, তো মা এই সুযোগে মেয়ের জামাইয়ের জন্য এক একদিন এক এক পিঠা তৈরি করে মেয়ের জামাইকে খাওয়াচ্ছে আর কি। তো আমরাও গেলে হয়তো আবার বাসায় আস্তে আস্তে 1-2 মাস পরে আসবো, তো সেই জন্য মা এক একদিন এক এক পিঠা তৈরি করার চেষ্টা করে আমাদের জন্য। এর আগে মা ডিম পিঠা করে দিয়েছিল, তারপর পোয়া পিঠা করে দিয়েছিল। তা আলহামদুলিল্লাহ মায়ের হাতের পিঠা খাওয়ার সৌভাগ্য আমাদের এখনও আছে। আলহামদুলিল্লাহ আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে এবং লম্বা নেক হায়াত দান করে। তো এই তো শীতের সকালে মায়ের হাতে ধোয়া ওঠা, গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা ঘুম থেকে ওঠার আগেই, মা অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছে এবং উঠে গিয়ে ভাপা পিঠাগুলো তৈরি করে নিয়েছে। তো এইরকম ভাপা পিঠা, মানে দানাগুলো যে বড় বড় থাকে, সেগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর ভাপা পিঠা তৈরির পুরো প্রসেসটা আপনাদেরকে আমরা দেখাইনি। তো যাই হোক, সকালবেলা নাস্তা করলাম ভাপা পিঠা দিয়ে, তারপর চলে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে মিরপুরে একে, সেখানে গিয়ে কিছু কেনাকাটা করেছি। আসলে আমি মোবাইলটা বাসায় রেখে গিয়েছিলাম, কারণ ছেলেকে বাসায় রেখে গিয়েছিলাম, ওর বাবা আর আমি গিয়েছি, তো সেজন্য সেখানে গিয়ে বাইরে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, বাসায় চলে এসেছি। আর সন্ধ্যার পরে হচ্ছে বড় আপা ছোট বোন ওরাও এসেছে, তো ওদের জন্য হচ্ছে আমি পপকর্ন ভেজে নিচ্ছি। পপকর্ন ভেজে নিতে নিতে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে সালমানের 5 বছর পূর্ণ হলো গত 26 নভেম্বর। তো এইবার আসলে সেইভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি ওর বার্থডেতে, কারণ ও একটু অসুস্থ, আপনারা তো সবাই জানেন, যে কারণে আমরা তেমনভাবে কিছু করিনি। জাস্ট ছোট্ট একটা কেক এনে মা ছেলে নানু মিলে কেটে নিয়েছি, ওর বাবাও আসতে পারেনি। তো যাই হোক, ইচ্ছে ছিল যে ছেলেকে নিয়ে বাইরে কোথাও ঘুরবো খাবো, বা সেই সুযোগটা আর হয়নি। ইনশাল্লাহ ছেলে ভালো হলে তারপর ওকে ঘুরতে নিয়ে যাব। তো আপারা এসেছে, আমরা পপকর্ন খাচ্ছি, আর সেই সাথে হচ্ছে মুড়ি মাখা করে নেব। এখানে হচ্ছে আলু চপ, পেঁয়াজু, বেগুনি, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো কুচি সব কিছু ভালো করে মাখিয়ে মুড়ি মাখা করে নিচ্ছি। সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। আর সালমানের বার্থডেতে সবসময় আমি সকালবেলা ওর জন্য পায়েস করে দিই, পায়েস করে রাখি, যাতে ও সকালবেলা উঠে পায়েস দিয়ে নাস্তা করতে পারে। তো এইবার আসলে মার বাসায় আছি আর মাই সকালবেলা ওর জন্য পায়েসটা করে রেখেছিলো, যদি ওকে একটু খাওয়াতে পারে নাই। আর ওর খালামণিরা এসেছিলো, তো ওর খালামণিরাও ওর পছন্দের খাবার, মানে ওর জন্য বার্গার, তারপর ওর বর খালামণিও ওর জন্য পায়েস রান্না করে নিয়ে আসছিলো। আর আপার হাতে রান্না মানেই তো অনেক বেশি মজা। তো এই তো সবাই মিলে হচ্ছে মুড়ি মাখা খাচ্ছি। তো মুড়ি মাখা খাওয়ার পরে হচ্ছে আমরা
শপিং করতে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছি। তো ফুচকা এখন সবাই মিলে হচ্ছে ফুচকা খাবো। তো এই যে ফুচকাগুলো সব বের করে নিচ্ছে, আর অনেকদিন পরে ফুচকা খাবো, আর ফুচকা খাওয়ার মজাটাই তো অন্যরকম। সব কিছুর দাম বেড়ে যাওয়াতে ফুচকার পরিমাণও ওনারা আসলে কমিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি ফুচকাগুলো ভরে নিচ্ছি, তারপর সবাই মিলে একসাথে বসে ফুচকা খাবো। আর কী কী শপিং করেছি সেটা ফুচকা খাওয়ার পরই আপনাদেরকে দেখাবো। আসলে তেমন কিছু কেনাকাটা করি নাই, জাস্ট ওর বাবার এবং আমার জন্য জুতো কিনেছে। আর ছেলের শীতের কেনাকাটা যখন করবো, করতে যাব, তখন ইনশাআল্লাহ সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে ইউটিউবিং করা এতটাও সহজ নয়, খুব কষ্ট করে ভিডিও মেক করে তারপর আপনাদের সাথে শেয়ার করে, তারপর দেখি তেমন একটা ভিউ হয় না। ভিউ না হলে আসলে খুব খারাপ লাগে, বাট কী করা, তারপরে হাল ছাড়ি না, দেখি চেষ্টা করতে থাকি কী হয়। আর হচ্ছে মা সেমাই রান্না করেছিল, তো সেমাইটা খুবই ইয়ামি হয়েছিল। আসলে মার বাসায় থাকলে মা একটার পর একটা কিছু করতে থাকে আমাদের জন্য। যাই হোক, এই যে মায়ের হাতে সেমাই খাচ্ছে। আর এই যে সালমানের জন্য যে বললাম একটা কেক নিয়ে আসছিলাম, তো সেই কেকটাই আমি এখন কাটিং করে নিয়েছি। আমার ভাতিজি সালমান এবং আমার চাচাতো ভাই, ওরা তিনজন মিলে সালমানের কেকটা কাটিং করে নিচ্ছে। আসলে যখন আমার ভাতিজির বার্থডে ছিল, সালমান তখনই মনে করেছে যে ওটাই ওর বার্থডে। তো এই যে আমরা মানে চারজন মিলে একটা ছোট্ট স্লাইস কেক আমি দুটো নিয়ে আসছি, এবং সেই দুটোকে একত্র করে ওকে একটা কেকের মতো কেক মেক করে দিয়েছি, বড় কেক। তো অন্যান্য ওকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কেক মুখে নিচ্ছে না। যাই হোক, আমার সালমানের জন্য সবাই দোয়া করবেন, ও আসলে অনেক জেদ, অনেক রাগ, লেখাপড়া করতে চায় না, আর সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে থাকতে চায়, লম্বানে খায়ের দান করেন। আর সবসময় যেটা মানে দোয়া করি, ওর যেন খাবারের রুচিটা বাড়িয়ে দেয়, লেখাপড়ায় যেন একটু মনোযোগটা বাড়িয়ে দেয়, এগুলো নিয়েই আসলে সব মায়েদের চিন্তা থাকে। তো আমার ছেলেকে নিয়েও আমার এই চিন্তাগুলো। ইনশাআল্লাহ সামনে জানুয়ারিতে ওকে স্কুলে ভর্তি করিয়ে দেব, তখন তো আরও একটা দায়িত্ব বেড়ে যাবে। তো যাই হোক, কেকের পর্ব শেষ, এখন দেখাই যে কে নিয়ে আসছি শপিং করতে গিয়ে। তো ওর বাবার জুতো তো ওর বাবা বাসায় নিয়ে চলে গিয়েছে, আর এখানে হচ্ছে আমি যেহেতু সেলাইয়ের কাজও করি, তো আমার বক্রম শেষ হয়ে গিয়েছিলো, বক্রম নিয়ে আসছি। আর হচ্ছে এই যে শাড়ির জন্য একটা রঙ নিয়ে আসছিলাম, আগে যে রঙটা নিয়ে আসছিলাম সেই রঙের কালারটা আমার তেমন পছন্দ হয়নি। তো একজন মানুষ এত দাম দিয়ে একটা শাড়ি নেবে, কালারটা যদি পছন্দ না হয়, আমার কাছে পছন্দ না হলে আমার মনে হয় যে তাদের কাছেও পছন্দ হবে না। তো যাই হোক, সেজন্য অন্য একটা রং নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ছেলের জন্য একটা সোয়েটার, ওর বাবা কিনে দিয়েছে ওর বার্থডে উপলক্ষে। তো বললামই তো, এবার ওর বার্থডেতে আমরা তেমন কোনো কিছুই করিনি, যেহেতু ছেলে অসুস্থ ছিল। আর এই যে আমার জন্য একটা কেডস কিনেছি, কেডসটা আমার অনেক পছন্দ হয়েছিল, দাম বেশি যার কারণে আমি নিতে চাইছিলাম না, তো ওর বাবা জোর করেই নিয়ে নিয়েছে। কেডসটা আমারও খুব পছন্দ হয়েছে, আর ওর বাবারও। আর এই ধরনের জুতোগুলো পরতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। তো যাই হোক, মোটামুটি এই ছিল কেনাকাটা। আর ছেলের জন্য একটা খেলনা গাড়ি নিয়ে আসছি, যেহেতু ওর বার্থডে ছিল, তো এই ছিল। ওকে যত দামি খেলনা কিনে দিই, ও খেলনাগুলো নষ্ট করে ফেলে। তো ইনশাআল্লাহ ছেলে সুস্থ হলে ওকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসবো, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।